Om Hari. Krishna Hankara Guru Harira Sri Krishna Namah. He kipalu Vishnav Hamasta Ami Kramaha Agbahai Aha Namgha Hastar Pat Bishlehan Anusthan Bhagiloi Apuna Havak Hivazanaisu Hamasta Bhakat Vishnavar Sarnat Ami Agbahua Kiva Bhaki Kahan Kuriva Madhap Mahapurhar Amit My Hasta Nam Goha Mahapuru Simanta Hankar Dev Gurujanar Aika Hirotoi Nam Goha Hasta Panayan Kurise Madhap Mahapuru I Goha Hasta Lesari Sanda Gohar Ami Itimade Ektis Number Bhagi Pathpat Dalsana Akko Haisu আজি আমি 32 নম্বৰ ভাগি পাঠ পৰ্যালোচনা তাৎপৰ্য শীৰ্ষৰ 665 নম্বৰ দুকা গোহাৰ পৰা আমি আগবঢ়াবলৈ আগবাঢ়িছো সারি ও বেদৰা সারি অক্ষ Hara kahi ani Bohma deve Obe kata kori Rayana Bani Hihi Narayana Namogaya Hudha Karo Ami Sitra Kaya E Hari Khantu Hara Karana Anana Zani Ahari Khantu Hara Karana Anana মাধব মহাপুরুষে তেখেতৰ ঘোষা শাস্ত্ৰৰ লেছাৰি চন্দ্ৰ ইয়াৰ আগৰ জোকা ঘোষা প্ৰাৰ্থনা ঘোষাৰ সামৰণি জোকা ৬৬৪ নম্বৰ জোকা তেখেতে প্ৰাৰ্থনা কৰিলে শ্ৰীহৰি তেখেতে ঘোষাৰে কৰা প্ৰাৰ্থনা জীৱনৰ অন্তিম সময়ৰ যি অস্তৰাগ অন্তিম সময়ৰ আনন্দ দেহৰ জিন্ন হিন্ন অৱস্থাত ইন্দ্ৰিয় বিলাক জড় হৈ বিহৈ বন্ধনৰ পৰা জীৱক জড়তাই যেন মুক্ত কৰি দিয়ে দেহৰ লোভ মোহ কাম ই সমস্ত বিলাক ইন্দ্ৰিয় বাসনা বিদ্ধ অৱস্থাত শক্তিহীনতাৰ দুৰ্বলতাৰ সুযোগত ভগৱন্তাই যেন হৰিৰ সাধনাৰ এক পবিত্ৰ আমাক সুবিধা দান হে মাধৱ মহাপুৰুষে জীৱনৰ পুত্ৰ পত্নী স্বৰূপ মায়া আৰু মোহৰ সংগবিলাকক
ত্যাগ করিবর কারণে অন্তিম সময়ত আমাক যেন জড় অচেতন হত্যাত আমাক হয়াম করে, যে দেহর আনন্দ, যে দেহর রাজসিক ভোগ বিলাস, ই সমস্ত বিলাস বয়স অতিক্রম হয়ে যাওয়ার লগে লগে বৃদ্ধ অবস্থা আমার দেহ জড়তার আশ্রয়ত ইন্দ্রিয়বিলাক দুর্বল হয়ে অলর অসর হয়ে পড়ে। এই দুর্বল সময়খিনিত কোনোবাজনের সহায় নহলে লরচর করবলেও মানবর বড় অসুবিধা হয়। কফ, পাত আর পিত্ত এই তিনিটা ব্যাধিয়ে জড়তার আশ্রয়ত লগ হয়ে মনুষ্যক কষ্ট দিয়ে, যান্তনা দিয়ে। এই দুঃখ কষ্ট যান্তনার বন্ধনের পরাও জীববিলাক মুক্ত হব পারিব। মাধবর প্রার্থনা নামঘোষা শাস্ত্রত ঈশ্বর সাধনার কি যে এক গভীর উপায়, হে কৃষ্ণ পুত্র পত্নী সঙ্গ তেজি তজুপদ চিন্তিনিত গর্ব শূন্য সন্ত হবর সমে যাইব। দেহত যেটা শক্তি নাইকিয়া হয়, ইন্দ্রিয়বিলাক যেটা দুর্বল হয়ে পড়ে, খালেও যেটা পাচন সম্ভব নহয়, তেতিয়া কি হয়? তেতিয়া দেহত আপনা আপুনি এক বৈরাগ্য ভাব জাগ্রত হয়ে যায়, জীবনের প্রতি মায়া আর মোহ নাইকিয়া হয়ে যায়। পুত্ররূপী পুত্ররূপী মোহ, ভাগ্যরূপী মায়া জড়তার কবলত পড়ি আমার পরা যেন আঁতর হবলে বাধ্য হয়ে যায়। সেইখন গর্বশূন্য পবিত্র আশ্রম, যখন আশ্রমত আমার জীবনের প্রাণ চঞ্চলতা নথকা হয়ে যায়, দেহর সৌন্দর্য আমার লোপ পায়, কণ্ঠক অপনিযুক্ত হয়, স্মৃতি বিভ্রম হবলে লয় আমার সেই আশ্রম ইন্দ্রিয়র সুখর পরা মুক্ত, রাজসিক অহংকারর পরা মুক্ত, ভোগ বিলাসর বন্ধনের পরা মুক্ত মাধব মহাপুরুষের কি যে গভীর আবিষ্কার! সেই জড়তাযুক্ত জীবনের অন্তিম সময়ের সেয়া তো গৃহাশ্রম নহয়, সেয়া তো সন্ন্যাসাশ্রম নহয়, সেয়া তো বানপন্থও নহয়, সেয়া হল গর্বশূন্য পবিত্র আশ্রম। জীবনের গর্ব, অহংকার, দম্ভ, দৃশ্য এইবিলাকর পরা মুক্ত করে দিয়া, জীবর অন্তিম সময়ের অলর অসর জড়তাযুক্ত জীবনের সেই মুহূর্ত কেইটা গর্বশূন্য সন্ত সকলের পবিত্র আশ্রয়স্থল রূপী জীবনের আশ্রম, যে আশ্রমের কথা গাহস্থ বানপ্রস্থ ব্রহ্মচার্য, গাহস্থ বনপ্রস্থ বানপন্থ আর সন্ন্যাস, এই চারি আশ্রমের চারি তত্ত্ব অতিক্রম করে মাধব মহাপুরুষে আমার জীবনবোধের এক নতুন আশ্রম আবিষ্কার করেছে নামঘোষা শাস্ত্রত। তেখেতে সেই নতুন আশ্রমের নাম রাখিছে গর্বশূন্য সন্ত হবর আশ্রম। জীবনের সমস্ত জড়তার পরা মুক্ত হই, অজ্ঞান অবিদ্যার জড়তার বন্ধনের পরা নিজক মুক্ত করি সাধুসন্ত মহন্তর সঙ্গত ভগবন্তর পবিত্র গুণনাম যশ শ্রবণ কীর্তন করি ভকতর মুখপদ্মে বাজ হওয়া ভগবন্তর অমৃতময় কথা অমৃতর নদীর রূপ লই আমার যেটা কর্ণর রন্ধ্রে হৃদয়ত প্রবেশ হব, ভগবন্তর আনন্দময় সত্তাত গোবিন্দ কৃষ্ণর পবিত্র নাম গুণে যেটা আমার হৃদয়ত নৃত্য করিব, বৃন্দাবনের গোপীর লগত ভগবান কৃষ্ণই করা রাস ক্রিয়া, জীবনের জড় বন্ধনের সময়ত লরচর করিব নোৱাৰা আমার সেই দুঃখ যান্তনাময় সময়ত ভকতর মুখপদ্মে ভগবন্ত কৃষ্ণর পবিত্র নাম গুণ শ্রবণ কীর্তন করি জীবনের জড়তাক দূর করি মায়া আর মোহর বিষয় বন্ধনের পরা মুক্ত হয়ে গর্বশূন্য পবিত্র আশ্রম, যে আশ্রম ভগবন্তর পবিত্র গুণনাম যশি হল সার বস্তু। মাধব মহাপুরুষের প্রার্থনার কি যে পরমাত্মিক তাৎপর্য! আমার জীবনটো এটা প্রার্থনা হয়ে যাও, আমার জীবনটো ভগবানক উপাসনা করা এটা পবিত্র মন্দির হয়ে যাও, সরসজ্জারূপী জড়তার সজ্জাত আমি যেটা অচেতন হয়ে শুব লাগিব, আমার ইন্দ্রিয়বিলাক দুর্বল হয়ে আমার লগত যেটা শত্রুতা করিব, কফবাত পিত্ত আদি ব্যাধিবিলাকে যেটা আমাক বেরি বেরি যান্তনা দিবলে আগবাহি আহিব, সেই সময়ত
জীবনের অন্তিম সময়ের সেই দুঃখময় যন্ত্রণাময় দুঃখ কষ্ট বিলাক গর্বশূন্য সন্ত সকলের পবিত্র আশ্রম করে আমি গ্রহণ করব লাগিব। সেই আশ্রমত ভগবন্তর পবিত্র গুণনাম যশ সাধুসন্ত মহন্তর মুখে আমি শ্রবণ করি আমার জীবনরূপী দেহর এই হাতর পরা আমি বিদায় লই অনন্তরূপী ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্র রহময় ভকুতির তত্ত্বত আমি লীন যাব লাগিব। মাধব মহাপুরুষর প্রার্থনা শীর্ষর অন্তিম ঘোষা জোকাই প্রত্যেককেই যেন ভবাই তোল, প্রত্যেককেই যেন জাগ্রত করক, প্রত্যেককেই যেন সচেতন করক। যদিও আমি দেহর বল লই আমি বাহুর বল আর দেহর বলক ধারণ করি যদিও আমি এতিয়া সুস্থ সবলভাবে চলি করে ফুরিছো জীবনের অন্তিম সময়ত আমি তো নিজে চলিব নোৱাৰা হম। আমি সররূপী সজ্জার দেহর সজ্জাতেই নিচে আশ্রয় লই বড় অকলশরিয়া হয়ে থাকিব লাগিব। জীবনের অন্তিম সময়ত আমার সং হোক ভগবন্তর পবিত্র সাধু সংগস্বরূপ ভকত ভগবন্তর পবিত্র গুণনাম যশ আমার জীবনের সমস্ত গর্ববিলাক সেই সময়ত যাতে শূন্য হয়ে যায়। গর্বশূন্য ভকতির পবিত্র আশ্রমত ভকত হয়ে যদি আশ্রয় লোব পারে জীবনের অস্তরাগত ভগবান কৃষ্ণর পবিত্র আনন্দর অনুভবেরে আমি আমার এই দেহর জড়তাযুক্ত বন্ধনের হাত আমি এরি দিব পারিম ভগবন্ত কৃষ্ণর অরুণ চরণত। ইয়ার পাছত মাধব মহাপুরুষে ঘোষা ঘোষিছে তাৎপর্য শীর্ষরে, তাৎপর্য শীর্ষ ঘোষার 665 নম্বর জোকাত গর্বশূন্য সন্ত হবার আশ্রমলে আমি হাতত কি লই যাম, আমার দুহাতত কি অস্ত্র আছে, আমার দুহাতত কি বস্তু আছে, আমার স্মৃতিত আমি কি রাখিম, আমি হৃদয়ত কি ধারণ করিম, আমি তো নোয়ারো তেতিয়া বেদমন্ত্র স্মরণ করিব, আমি তো তেতিয়া নোয়ারিম চারিবেদ 14 শাস্ত্র 18 পুরাণর তত্ত্ব আমি স্মৃতিত ধারণ করিব, আমি নোয়ারিম কীর্তন দশম ঘোষা রত্নাবলী শাস্ত্র কুটিনতি এইবিলাকক আমি স্মরণ করি আমি কীর্তন করিব। মাধব মহাপুরুষর সমস্তরে প্রতি এক নতুন সংকেত, জীবনের তাৎপর্য তুমি অনুভব করা, সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে চারিবেদক মুঠি খলরূপী এই প্রকৃতির ব্রহ্মর পরা অক্ষরূপী নিগুণ নিরাকার ঈশ্বরের তত্ত্বক মন্থন করি আমার কারণে লই আহিছে। ব্রহ্মাদেবে চারিবেদর সার তত্ত্ব অক্ষর ব্রহ্মরূপী বেদর শিরুরত্ন, নিগুণ ভগবন্তর পবিত্র নাম যে নাম হল চারিবেদর সার তত্ত্বরূপী নারায়ণ, এই নারায়ণ স্বরূপ পবিত্র নাম স্মরণ করি আমি আমার দেহর হাত এড়াব লাগিব। সেই নারায়ণ স্বরূপ নিগুণ নাম আমি কায় বাক্য আর মনত ধারণ করি, হরি সন্তোষর একো কারণেই আমি হাতত বিচারি নাপাই ভগবন্তর নিগুণ নামর আশ্রয়ত সাধু সন্তর সঙ্গত ভগবন্তর পবিত্র সান্নিধ্য আমি অনুভব করিব লাগিব। মাধব মহাপুরুষে তাৎপর্য শীর্ষ লেসারি ছন্দ ঘোষার প্রথম জোকাত আমাক পরিচয় করাই দিছে ভগবন্তর অক্ষর ব্রহ্মরূপী নিগুণ তত্ত্ব। ইয়ার আগর জোকা ঘোষাত আমাক মাধব মহাপুরুষে লই গৈছে গর্বশূন্য সন্ত সকলের আশ্রমলে, যে আশ্রম ভগবন্তর পবিত্র শ্রবণ কীর্তন ভকুতির ঠাই, যে আশ্রমত আমার রাগ দেশ দম্ভ শুদ্ধ পরিবার রূপী মায়ামোহর বন্ধন বিরকতি রূপে আমার পরা আঁতর হয়ে যাব। চারিও বেদর চারি অক্ষর হার কাহি আনি ব্রহ্মাদেবে বেকট করিয়া থইলা নারায়ণ বাণী, চারিবেদর তত্ত্বক মুঠি অক্ষর ব্রহ্মরূপী নিরাকার নিগুণ নাম বেদর শিরুরত্ন এই নারায়ণ স্বরূপ নাম ব্রহ্মাদেবে চারিবেদক মন্থন করি আমার কারণে লই আহিছে। সেই নারায়ণ স্বরূপ নাম গাই আমি শুদ্ধ করিব লাগিব আমার এই কাইটো, পবিত্র করিব লাগিব আমার মন, আর পবিত্র মনের নাম হল চিত্ত। এই চিত্ত আর কায়া অর্থাৎ মনের পবিত্রতা দেহর শুদ্ধতা, দেহ কেতিয়া শুদ্ধ হব গর্বশূন্য সন্ত সকলের আশ্রমলে আমার যেতিয়া দেহ ধাবমান হব, দেহত যেতিয়ালেকে গর্ব থাকিব সৌন্দর্যর অহংকার থাকিব সুপর্ণখা স্বরূপে লোভ আর সৌন্দর্যর অহংকারে আমাক যেতিয়া খেদি ফুরিব তেতিয়া আমার নিগুণ ভকুতির সাধনা যেন শুদ্ধ নহব। জীবনের অন্তিম সময়লে আমি অপেক্ষা করাতকৈ
নিগুণ ভগবন্তৰ নাম সাধুসন্ত মহন্তৰ সংগত আমি কীৰ্তন কৰি হৰি সন্তোষৰ সমস্ত পথৰ ওপৰত চাকচক্য সমস্তবিলাক তপ সাধনা ব্ৰত সাধনা যোগ সাধনা এই সমস্তবিলাক সাধনাৰ ওপৰত হল ভগৱন্ত ঈশ্বৰ কৃষ্ণৰ নিগুণ নাম নাম সাধনাতকে নাম বস্তু শ্ৰৱণ কীৰ্তন কৰাতকে শ্ৰেষ্ঠ ৰহস্য ভকতি ভগৱন্তৰ নাম সেইবাবে সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাদেৱে ভগৱন্ত ঈশ্বৰৰ পৰা পোৱা ভাগৱতময় ভকতিৰ ৰহস্য তত্ব চাৰিবেদৰ খৰ ব্ৰহ্মৰ পৰা অক্ষৰ ৰূপী ঈশ্বৰ ব্ৰহ্মৰ পবিত্ৰ নিগুণ নাম বেদৰ শিৰুৰত্ন ৰূপেৰে নাৰায়ণ ধ্বনি কৰি আমাৰ কাৰণে লৈ আহিছে এই পবিত্ৰ নিগুণ নাৰায়ণ নাম আমি শ্ৰৱণ কীৰ্তন কৰি চাৰিবেদৰ তত্ত্ব শিৰুৰত্ন স্বৰূপ ঈশ্বৰৰ পৰম পবিত্ৰ অক্ষৰ ব্ৰহ্মৰূপী নিগুণ নাম আমি শ্ৰৱণ কীৰ্তন কৰি আমাৰ মনৰ পবিত্ৰতাৰূপী চিত্ৰ বিষয় বাসনা বন্ধনৰ পৰা মুক্ত কৰি দিব পৰা আমাৰ এই কায়ৰ পবিত্ৰতা ভগৱন্ত নিগুণ নামৰ স্পৰ্শৰ যোগেদি আমি অনুভৱ কৰিব লাগিব সেয়েহে হৰি সন্তোষৰ অন্য কাৰণ আমাৰ কাৰণে দ্বিতীয় একো নাই নাৰায়ণ স্বৰূপ ভগৱন্তৰ নিগুণ নামে ভৰি পৰি আমাৰ কায় বাক্য আৰু মন সমস্ত শুদ্ধ কৰিব নিমাত্ৰ শাস্ত নিষ্ঠ দৈব কি ননে লেচাৰি চন্দত মাধৱ মহাপুৰুষৰ তাৎপৰ্য শীৰ্ষত দ্বিতীয় যোগাঘোষা ছশ ছষষ্ঠি নম্বৰ যোগাঘোষাৰ যোগেদি মাধৱ মহাপুৰুষে বেদৰ সাৰ গীতাৰ তত্ত্ব ভগৱন্ত কৃষ্ণৰ মহিমা এই সমস্তখিনি অদ্ভুত বস্তু বুলি কৈছে ভগৱন্ত কৃষ্ণস্বৰূপ নামৰ মন্ত্ৰ অদ্ভুত নাম বুলি কৈছে ভগৱান কৃষ্ণৰ মহিমা সঁচাই অদ্ভুত নাৰায়ণ স্বৰূপ নিৰ্গুণ বেদৰ শিৰুৰত্ন স্বৰূপ দৈৱকীৰ নন্দন হৈ তাপৰ যুগত যশোদাৰ কোলাত আহি ডাঙৰ দীঘল হৈ গোকুলৰ সমস্ত গোপীক আনন্দ দান কৰিলে উদ্ভৱ স্বৰূপ মহন্তক ভকতিৰ জ্ঞান আৰু ভাগৱত ভক্তি দান কৰিলে ভগৱান কৃষ্ণই লীলা কৰিলে ভগৱান কৃষ্ণই ৰাক্ষস পিশাচ অসুৰ ইত্যাদিবিলাকক বধ কৰিলে ভগৱান কৃষ্ণই গোকুলত ডাঙৰ দীঘল হৈ গোবৰ্ধন ৰূপী তত্ত্বক ধাৰণ কৰি ইন্দ্ৰৰ অত্যাচাৰৰ পৰা সমস্ত গোকুলবাসীক ৰক্ষা কৰিলে জগতৰ শ্ৰীহৰিৰ মহিমা
একেখনি মাত্র শাস্ত্র নিষ্ঠ, এখনই শাস্ত্র যিখন ভগবন্ত কৃষ্ণত আশ্রয়ের একমাত্র তত্ত্বযুক্ত শাস্ত্র। সেইখন শাস্ত্র কোনে কৈছে? দৈবকী নন্দনে কইলা যাক, সেইখন শাস্ত্র দৈবকী নন্দনে মুখপদ্মে নিজেই বিকট করিলে। দেব একমাত্র দৈবকী দেবীর সুত, সেইজনেই একমাত্র দেবতা যিজন দৈবকী দেবীর পুত্র। সুতপা আর পিঞ্চি হয়ে দিব্য সহস্র বছর হরিক সাধনা করেছিল। হরির সাধনার ফলশ্রুতি নিষ্কাম নহৈ সকাম হয়ে গেল। সেইজন হরিকে পুত্ররূপে পয়ার বর ভিক্ষা করলে, হরিক পুত্ররূপে পয়ার আশীর্বাদ তাপর যুগত। সেই সুতপা আর পিঞ্চি আহি জন্ম ললে হি সুরসেনর পুত্র হয়ে বহুদেব সুতপা আর অংশরাই ভগ্নী হয়ে দৈবকী জন্ম ললে হি পিঞ্চি আহি কশ্যপ রূপে বামন অবতারত ই সুতপা আর পিঞ্চি কশ্যপ রূপে সুতপা আর অদিতি রূপে পিঞ্চি আহি জন্ম ললে হি তিনিটা জনমর সাধনা। ব্রহ্মলোকত সুতপা আর পিঞ্চি হয়ে তপস্যার করা সাধনার ফসল। স্বর্গলোকত কশ্যপ আর অদিতি ব্রাহ্মণ স্বরূপ ব্রহ্মময় সাধনারে ঈশ্বরক করা উপাসনার ফসল বামন রূপ ব্রাহ্মণ। আর তাপর যুগত বসুদেব আর দৈবকী হয়ে এই মত্যভূমিত অবতার ললেহি ভগবান ঈশ্বরে কৃষ্ণ রূপত। সেইজন জগতর শ্রীহরি কৃষ্ণই কেবল লীলা করিয়েই লীলা সমাপ্ত করা নাই, তেমেই হল বেদবক্তা, তেমেই হল বেদর গায়ক, তেমেই হল স্মৃতি বেদ আদি সমস্ত তত্ত্বর গড়াকী। এই কথাকু প্রতিপাদন করি গীতুপনিষদ বেদর সার তত্ত্বরূপী বেদর উপনিষদর সার ভাগকেই কোৱা হয় উপনিষদ বলে। বেদর উপনিষদ গীতুপনিষদ যোগশাস্ত্র ঈশ্বর কৃষ্ণর বাংময় মূর্তিরূপী ভগবন্ত কৃষ্ণর ওঠর যুগ সম্বলিত ঈশ্বর অজ্ঞান আর অবিদ্যার ধৃতরাষ্ট্রর গান্ধারী স্বরূপ মোহ আর মায়ার বন্ধনের পর জীববিলাক মুক্ত করি এগারো ঐক্যহীনী সেনার বন্ধন দশ ইন্দ্রিয় আর একাদশ মনের মায়ার ভ্রান্তির পর ভ্রমরূপর পর আমাক মুক্ত করি ভগবন্ত কৃষ্ণই নিজেই নিজের পক্ষত ধারণ করিলে সপ্ত ঐক্যহীনী সৈন্য। সপ্ত ঐক্যহীনী সৈন্যর মাজত ভগবান বাসুদেব কৃষ্ণ হল অর্জুনের রথর সারথি। সারথি হয়ে শিষ্যক কিদরে যে প্রতিপালন করেছে কেবল সেইখান জীবন যুদ্ধর রথরেই ভগবান কৃষ্ণ সারথি নহই, যুদ্ধক্ষেত্রর মধ্যম স্থানত বাসুদেব কৃষ্ণই প্রিয় সখা অর্জুনের জীবনের জড়তা অজ্ঞান অবিদ্যা শোক আর মোহ এই সমস্ত বিলাক দূর করে বাণী রাখি দিলে গোবিন্দর গীত। গোবিন্দই যেটা গীত গায়, গোবিন্দই যেটা কথা কয়, গোবিন্দই যেটা বাংময় মূর্তির রূপ লই এই তত্ত্বক নিজেই মুখপদ্মে বিগত করে সেয়াই তো ভগবন্তর পবিত্র বাণী, সেয়াই তো দৈবকী নন্দনে আমার প্রতি আগবহা শ্রেষ্ঠ শাস্ত্র যিখন শাস্ত্রত সমস্ত জীবয় আশ্রয় লোব পারে, যিখন শাস্ত্রত গীতার যুগত নিজেই ধারণ করেছে বিশ্বরূপ, যিখন শাস্ত্রত নিজেই প্রকাশ করেছে ঈশ্বর তত্ত্বর বিভূতি সমূহ। ভগবন্ত কৃষ্ণর কি যে পবিত্র কৃপা, সখিত্র স্বরূপ ভকতির গড়াকী অর্জুনক জীবনের সারতত্ত্বখিনি সখা হিসাবে দান করে ভগবান কৃষ্ণই এই জগতের সমস্ত তত্ত্বর মূল আধার। ভগবান কৃষ্ণই ওঠরটা যুগ সম্বলিত গীতা কীর্তন করে প্রিয় সখা অর্জুনক বিকট করলে। গীতার যোগেদি প্রিয় সখা অর্জুনের জ্ঞান ভক্তি আর বৈরাগ্য সমস্ত তত্ত্বই সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হল ভগবান কৃষ্ণর বিরাট রূপ বিশ্বরূপ।
সেইখন শাস্ত্র কথাই মাধব মহাপুরুষে আমাক কইছে, সেইখনে নিষ্ঠ শাস্ত্র যিখনত ভগবন্ত কৃষ্ণর এক হরণযুক্ত তত্ত্ব সমস্তরে প্রতি। ভগবান কৃষ্ণই হল এই জগতর সমস্তরে স্বামী, সেইজন ভগবান কৃষ্ণক আমি মনে প্রাণে আমার কায় বাক্য আর মন সমস্তখিনি অর্পণ করি আমি ভগবান কৃষ্ণক একান্ত চিত্তে বুঝব লাগিব। হি মুত মাত্র সদা দিয়া মন মোর ভক্ত হওয়া সর্ব হে মুকে পূজা মাত্র মুকে কো রানমস্কার ও তোমাত কহিল তত পাইবা সুখে মোক মহামানি অ তুমি প্রিয়তম সুহিদ সুখিয়া হে তুমি প্রিয়তম সুহিদ সুখিয়া মার। অর্জুন জীবাত্মা ভগবন্ত কৃষ্ণরূপী পরমাত্মার অংশ, সুখিত্বরূপী বন্ধন ভগবন্তর লগত প্রত্যেক জীবর, ভগবন্ত কৃষ্ণ আত্মারূপী শিশিকে হৈ সমস্ত জীবক ধারণ করেছে পালন করেছে, জীবর লগত ভগবন্তর এরাব নোৱাৰা সম্বন্ধ। এই সুখিত্বরূপী ভকতির যোগেদি যে শাস্ত্রই ভগবান কৃষ্ণই এই সমস্ত জগতর স্বামী, যে শাস্ত্রই ভগবান কৃষ্ণত কায় বাক্য মনেরে আমি আশ্রয় লব লাগে, যে শাস্ত্রই দৈবকী নন্দন স্বরূপ কৃপালু ভগবানের রূপ লই দৈবিক গুণের সাধনার ভগবন্ত কৃষ্ণর উপাসনার ভগবন্ত কৃষ্ণর গুণ যশ আর লীলাক আমি শ্রবণ কীর্তন করার লগতে আমার কায় বাক্য আর মন ভগবান কৃষ্ণত সমর্পিত হয়ে যাব লাগে। সেইখন শাস্ত্র যখন শাস্ত্রই নিষ্ঠ করে অর্জুনক বুঝাই দিলে, হে সখা এই জীবন যুদ্ধ তোমার নহয়, এই জীবন যুদ্ধ মই রচনা করেছো, জীববিলাক মোরেই অংশ, কান্দি কান্দি রচনা করা তোমার এই জীবনের যুদ্ধ মুখ্যরূপে আনন্দময় ধামত তুমি বিলীন হয়ে মোক সাক্ষাৎ করে তুমি সমাপ্ত করব লাগিব। তোমার বৃত্তিরূপী প্রতিষ্ঠার গানদীপ স্বরূপ গুরু প্রতিষ্ঠার ভক্তি প্রতিষ্ঠার অগ্নিমন্ত ধনু তুমি ধারণ করি তুমি জীবন যুদ্ধ চলাই যাওয়া সমস্ত কর্ম কেবল তুমি মোট অর্পণ করে দিয়া, একান্ত চিত্তে তুমি কেবল মোক উপাসনা করা, একান্ত চিত্তে তুমি কেবল মোক ভক্তি করা, যি করিছা কেবল ভগবান কৃষ্ণক সন্তুষ্ট করিবর কারণেই করিছো বলে তুমি সমর্পিত হয়ে যাওয়া। সেইখন শাস্ত্র যখন শাস্ত্রক যোগশাস্ত্র বলে কোয়া হয়, সেইখন শাস্ত্র যখন শাস্ত্রক ব্রহ্মবিদ্যা বলে কোয়া হয়, সেইখন শাস্ত্র যখন শাস্ত্র শ্রীমদ ভগবত গীতা দৈবকীর নন্দনে নিজের মুখপত্রে বিগত করিলে কৃপা করে তাপর যুগত কুরুক্ষেত্রর সমরর আত্মহত্যা ভগবান কৃষ্ণই জীবনের প্রারম্ভটি যেন জাগ্রত করে দিব বিচারিছে সমস্ত জীবক। অর্জুন রূপী আত্মাবিলাকে কান্দিব নালাগে যুদ্ধক্ষেত্রত আপন পর ভেদভাব দর্শন করে সমস্ত জনকেই দর্শন করা জগতর শ্রীহরির অংশ বলি ভগবান কৃষ্ণর পবিত্র রহময় ভকতির তত্ত্ব দৈবকীর পুত্র পদ সেবাতক শ্রেষ্ঠ ধর্ম এই জগতত একো নাই, কর্মও সেয়াই যি কর্ম ভগবন্ত কৃষ্ণক উৎসর্গিত বা সমর্পিত হয়ে যায়, ভগবন্ত কৃষ্ণত সমর্পিত কর্ম নির্গুণ কর্মর রূপ লয় বন্ধনের পরা মুক্ত হয়, জীবনের সমস্ত কর্ম গীতার হরণ তত্ত্বর যোগেদি আমি ভগবান কৃষ্ণক সমর্পণ করে দিব লাগে। মন তো উভয়
কেবল কৃষ্ণ কেবল কৃষ্ণ কেবল কৃষ্ণ কি যে অদ্ভুত নাম যেটো নাম রাখিছে গর্গস্বরূপ যদুবংশৰ পুৰোহিতজনে এই গর্গস্বরূপ পুৰোহিতে ভগবন্ত ঈশ্বৰৰ নাম রচনা কৰি নামৰ নিগুণ তত্ত্ব সমস্ত শাস্ত্ৰৰ হাৰি কৰি সমস্ত মন্ত্র বেদর তত্ত্ব মর্ম অর্থ ভগবন্ত কৃষ্ণরূপী ক্ষুদ্র মন্ত্র নামত নিবন্ধন করি যে নাম স্মরণ করিলে জীববিলাকে শিবক সাক্ষাৎ করিব পারে যে নাম স্মরণ করিলে ভগবন্ত কৃষ্ণর অক্ষর ব্রহ্মরূপী পবিত্রতাত জীব রমন হয়ে থাকিব পারে অদ্ভুত নাম কল্পকৃষিয়ে রাখি গোবিন্দর কৃপা সমস্ত কীর্তন করিলে দৈবকীর তনয় হই জগতত লীলা করি বেদময় জ্ঞানের রহস্য তত্ত্ব ওঠর যুগ সম্বলিত গীতা নিজের মুখপদ্মে কীর্তন করে জগতক পবিত্র করিলে সন্ত সকলক রক্ষা করিলে অধর্ম অন্যায়ের সমস্ত বিলাককেই বিনাশ করিলে ভগবন্ত কৃষ্ণর সত্য শুদ্ধ ধর্ম সন্তক প্রতিষ্ঠা করা অসন্তজনক দুষ্টজনক বিনাশ করা ধর্মর যেটা প্রলয় হয় অধর্মর যেটা অভ্যুত্থান হয় এই সমস্ত তত্ত্ব ভগবন্ত কৃষ্ণই হল সমস্তরে কর্তা সেইজন ঈশ্বর কৃষ্ণক আমি একান্ত চিত্তে উপাসনা করি দৈবকী নন্দনের পদর সেবাই শ্রেষ্ঠ সেবা সেই সেবাকেই আমি গোটি জীবনটো করি ভগবান কৃষ্ণর নিগুণ ভকতির রহস্য তত্ত্ব আমি যদিও অনুভব করি আমি যদিও ভালদরে হৃদয়ঙ্গম করি আমি বুঝিব নোৱাৰিম ভগবান কৃষ্ণর অদ্ভুত নাম নিগুণ মন্ত্র সমস্ত শাস্ত্রর তত্ত্ব মর্ম আর অর্থ সূর্যমন্ত ভগবন্তর এই অগ্নিমন্ত পবিত্র কৃষ্ণস্বরূপ নাম আমি শ্রবণ কীর্তন করি আমার দেহর হাত আমি এড়াব পারিম আমার জীবনের জড়তাযুক্ত মায়া আর মোহর বন্ধন বিলাকর পৰা আমি মুক্ত হব পারিম কান্দি কান্দি আরম্ভ করা আমার এই জীবনটুক ভগবন্ত কৃষ্ণর পবিত্র নাম শ্রবণ কীর্তন ভকতির যোগেদি মুখ্য ধামস্বরূপ ভগবান কৃষ্ণর অরুণ চরণের পদরিণত আমি আশ্রয় লোব পারি হে কৃপালু বাপ বান্ধব আই সমস্ত মাধব মহাপুরুষের নাম ঘোষা শাস্ত্র আমি কোটি কোটি প্রণাম জানাইছো আমি দুহাত দাঙি কইছো মাধবর ঘোষা আমি সচাকই ভালদরে বুঝি নাপাও ঘোষার ছন্দ মধুরতা সরলতা কোমলতা ইমান অমৃতময়ভাবে মাধবে ঘোষা ঘোষিছে যে এই ঘোষা আমি বুঝি নাপালো কীর্তন করিয়ে আমি ভগবান কৃষ্ণর কৃপার প্রসাদ লাভ করব পারি ভগবন্তর দয়া গুরুর আশীর্বাদ সাধুসন্ত মহন্তর আমার প্রতি কৃপা দৃষ্টি এই সমস্তখিনি এক করে মাধব মহাপুরুষের জ্ঞানগর্ভ এই ঘোষা শাস্ত্রর তাৎপর্য শীর্ষ আজি দুজোকা ঘোষার আমি পাঠ পর্যালোচনা আগবাই আজির পাঠ আর পর্যালোচনার ইমানতে সামরণি সেবা ধরছো অহারি অ রাম জয় গুরু শঙ্কর মাধব কৃষ্ণ